নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব পলিটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে বসবেন আপনাদের ফাইনাল পরীক্ষার আগেই আপনারা আগে একটা পরীক্ষা দেন নিজেরাই বুঝে যাবেন একটা ডিমো পরীক্ষায় আপনাদের সফলতার হার কীরকম বা আপনাদের পারফরমেন্স কিরকম জায়গায় আছে যে প্রশ্নটার উত্তর সঠিক হবে সেটাই রাইট চিহ্ন আর যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আপনারা আমাদের সাথে পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করব আমরা আর আপনারা তার উত্তর দেবেন এইভাবে আপনাদের যে কটা কোশ্চেনে আপনাদের রাইট হলো আপনারা যোগ করে সেই মার্কসটা আমাদের পোস্ট করবেন আপনাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড যদি হয় জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে এবং আপনাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য বা ধরে রাখার জন্য আমাদের রেগুলার ভিডিওগুলো দেখা কিন্তু আপনাদের খুবই উপকারী হবে আর যাদের পার্সেন্টেজ বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো তাদের তারা একটু ডেঞ্জার জন্যে আছে এবং তাদের একটু কঠোর দবাসনা দরকার তার জন্য তারা আমাদের চ্যানেলের ভিডিও আমরা প্রচুর ভিডিও আপনাদের আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল ট্রেড বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের ভিডিও প্রস্তুত করে থাকি এবং সেগুলো আপনাদের প্রেশনা দেওয়ার জন্য বা মোটিভেশন দেওয়ার জন্য সেগুলো আমরা প্রেরণ করে থাকি তা সুতরাং আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আশা করছি আপনারা যারা ডেঞ্জার জন্য আছেন তারা অবশ্যই সফলতার হার বেড়ে যাবে এবং তারা নিশ্চয়ই সফল হবেন এছাড়াও আপনারা আপনাদের কোনো কোশ্চেনে অসুবিধা হলে আপনারা সরাসরি আমরা সকাল আটটার সময় আসি স্টেটের ম্যাথের ক্লাস নিয়ে যেটা লাইভ থাকে এবং তার পরবর্তী লাইভ ক্লাস সকাল নটা থেকে যেটা সিডিপির ক্লাস থাকে মানে শিশু শিক্ষা ও শিশু মানস্তত্ব এবং তারপরে লাইভ ক্লাস সকাল দশটা থেকে যেটা ইংলিশ প্যাডাগজি তা আপনারা এই তিনটে ক্লাসে আপনাদের যা বক্তব্য আছে সরাসরি আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা সরাসরি আপনাদের উত্তর দেবো তাছাড়াও আপনারা এই ভিডিওতেও আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন বা আপনারা আপনাদের উত্তর দিতে পারেন তা শুরু করব আমরা একশো এক নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের প্রশ্ন উত্তরগুলি দেখতে চান তাহলে আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান চ্যানেলের প্লেলিস্টে দেখুন পলিটিক্যাল সায়েন্স বলে আমাদের একটা ফোল্ডারই করা আছে তার মধ্যে সব ভিডিওগুলো পেয়ে যাবেন তা একশো এক নম্বর প্রশ্ন আলোচনা শুরু করছি তো চলুন দেখে নেওয়া যাক রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মূল লক্ষ্য হলো অপশন এ শুধুমাত্র অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপশন বি শুধুমাত্র সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপশান সি অর্থনৈতিক ও সামাজিক উভয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং অপশন ডি কোনোটি নয় একশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অর্থনৈতিক ও সামাজিক উভয় গণতন্ত্রই প্রতিষ্ঠা করা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টু এটা ছিল আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন গেল হোম ট্যাক্সের প্রশ্ন তা চলুন আজকে উত্তর করে দেখে নেব ফেভিয়ান সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টাটি ভারতীয় সংবিধানের কোন অংশে গৃহীত হয়েছে অপশন এ প্রস্তাবনা অপশন বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অপশন সি মৌলিক অধিকার এবং অপশন ডি মৌলিক কর্তব্য একশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছেন এবং হোমটাক্সেও যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড থ্রি নিচের কে মনে করেছিলেন যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মধ্যে ফেভিয়ান সমাজতন্ত্রের ধারণাটি প্রতিফলিত হয়েছে অপশান এতে আছে আর্নেস্ট অপশন অপশান বিতে আছে কেসি হোয়ার সি সিতে আছে স্যার আইভার জেনিংস আর অপশান ডিতে আছে ডক্টর বি আর আম্বেদকর একশো তিন নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্যার আইভার জেনিংস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফোর ফেবিয়ান প্রতিষ্ঠিত হতে পারে যদি অপশান এ উৎপাদনের জাতীয়করণ করা হয় অপশন বি সর্বাত্মক বিপ্লব গড়ে তোলা হয় অপশন সি শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয় এবং অপশন ডি কৃষক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হয় একশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ উৎপাদনের জাতীয়করণ করা হয় তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ফাইভ কৃষি ব্যবস্থা থেকে সমস্ত মধ্যস্থত ভোগী মান শ্রেণীর অবলুপ্তির সুপারিশ কে করেছিলেন অপশান এ পরিকল্পনা কমিশন অপশন বি অর্থ কমিশন অপশন সি নির্বাচন কমিশন এবং অপশন ডি কোনটি নয় একশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ পরিকল্পনা কমিশন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করবে অপশান এ তিনশো পঞ্চাশের এ ধারা অপশন বি তিনশো একান্নর বি ধারা অপশন সি তিনশো সত্তর ধারা আর অপশন ডি একশো বারো ধারা একশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিনশো পঞ্চাশের এ ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড সেভেন সরকারি চাকরি কেন্দ্রীয় ও রাজ্য উভয়ই লাভের জন্য তপশিলি জাতি ও উপজাতিদের দাবিগুলিকে বিবেচনার কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে অপশন এ 335 ধারা অপশন বি 336 ধারা অপশন সি 337 ধারা এবং অপশন ডি 338 ধারা 107 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 335 ধারা নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 108 ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার উন্নয়ন ও প্রসারের জন্য সচেষ্ট হবে যাতে ভারতের সকল ভাষাভাষীর জনগণের মধ্যে সহজ যোগাযোগ গড়ে ওঠে অপশান এ তিনশো ধারা অপশান বি তিনশো ধারা অপশন সি তিনশো ধারা এবং অপশন ডি দুশো পাঁচ ধারা একশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিনশো ধারা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড নাইন নিচের কোন ধারাগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় অপশন এ তিনশো পঞ্চাশ এ ধারা অপশান বি তিনশো ধারা অপশান সি তিনশো ধারা এবং অপশন ডি উপরের শপগুলি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের শপগুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড টেন কততম সংবিধান সংশোধন এর মাধ্যমে ঘোষণা করা হয় যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে অনুমতি দিতে বাধ্য থাকবেন অপশান এ চব্বিশতম অপশন ভি পঁচিশতম অপশন সিত্রি তিয়াত্তরতম এবং অপশান ডি চুয়াত্তরতম একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চব্বিশতম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 111 ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল অপশন এ 12টি অপশন বি 20টি অপশন সি 22টি এবং অপশন ডি 42টি 111 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 22টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 112 ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন অপশন এ বি আর আহমেদকর অপশন বি ডক্টর এ কে এ এম মুন্সি অপশান সি জওয়াহরলাল নেহেরু এবং অপশন ডি বি এন রাও একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডক্টর জে এম মুন্সি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড থার্টিন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন কমিটির চেয়ারম্যান ছিলেন অপশান এ স্টিয়ারিং কমিটি অপশন বি ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি অপশান সি রুলস অফ প্রসিডিওর কমিটি এবং অপশন ডি কোনোটি নয় একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রুলস অফ প্রসিডিওর কমিটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ডক্টর বি আর আম্বেদকর কোন কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন এ স্টিয়ারিং কমিটি অপশান বি ড্রাফটিং কমিটি অপশান সি এক্সপার্ট কমিটি এবং অপশান ডি অ্যাডহোক কমিটি একশো চোদ্দো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ড্রাফটিং কমিটি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড ফিফটিন সর্দার বল্লভভাই প্যাটেল নিচের কোন কমিটির চেয়ারম্যান ছিলেন অপশান এ কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনোরিটিস অপশান বি হাউস কমিটি অপশান সি হিন্দি ট্রান্সলেশন কমিটি এবং অপশান ডি ড্রাফটিং কমিটি একশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনারিটিসিটি ফর নিগোসিয়েশন উইথ স্টেটস এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশান এ ডক্টর এ কে মুন্সি এ এ মুন্সি অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি ডক্টর বি আর আম্বেদকর এবং অপশান ডি পন্ডিতু একশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নটিউশন কমিটি এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশন এ সর্দার প্যাটেল অপশন বি ডক্টর আর আম্বেদকার অপশন সি ডক্টর কে এম মুন্সি এবং অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ একশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সর্দার প্যাটেল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড এইটিন ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশান এ সর্দার প্যাটেল অপশন বি ডক্টর বি আর আম্বেদকর অপশন সি ডক্টর কে এম মুন্সি এবং অপশন ডি পণ্ডিত জওহরলাল নেহেরু একশো আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পণ্ডিত জওহরলাল নেহেরু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 119 ইউনিয়ন পাওয়ারস কমিটি এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশন এ Sardar Patel অপশন বি ডক্টর বি আর আহমেদকর অপশন সি ডক্টর কে এ মুন্সি এবং অপশন ডি পণ্ডিত জওহরলাল নেহেরু 119 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পণ্ডিত জওহরলাল নেহেরু नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 120 ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল অপশন এ টোয়েন্টি নাইনথ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন অপশান বি টোয়েন্টি সিক্সথ মে নাইনটিন এইট নাইনটিন এইট সি ফিফটিন্থ আগস্ট নাইনটিন সিক্স এবং অপশন ডি টোয়েন্টিথ জুন নাইনটিন ফর্টি সিক্স একশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ টোয়েন্টি নাইনথ আগস্ট নাইনটিন ফোরটি সেভেন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল অপশন এ জন অপশন বি জন অপশন সি পাঁচ জন এবং অপশন ডি আট জন একশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাত জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড টোয়েন্টি টু ভারতীয় সংবিধানের প্রথম খসড়া দি ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে প্রকাশিত হয় অপশন এ ফেব্রুয়ারি নাইনটিন ফর্টি এইট অপশন বি মে নাইনটিন ফোর্টি সেভেন অপশন সি ফেব্রুয়ারি 1950 আর অপশন ডি জুন 1946 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ফেব্রুয়ারি 1948 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 123 সংবিধানের প্রথম খসড়া প্রকাশিত হওয়ার পর ভারতীয় জনগণকে কত মাস সময় দেওয়া হয়েছিল তাদের বক্তব্য বা মতামত জানানোর জন্য অপশন এ দু মাস অপশন বি তিন মাস অপশন সি আট মাস এবং অপশন ডি 10 মাস একশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আট মাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড টোয়েন্টি ভারতীয় সংবিধানের দ্বিতীয় খাসরা সেকেন্ড ড্রাফ কবে প্রকাশিত হয়েছিল অপশান এ অক্টোবর 1948 ফর্টি বি মে নাইনটিন সি জুন নাইনটিন এবং অপশন ডি জানুয়ারি নাইনটিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ অক্টোবর 1948 ফর্টি এইট আমেদকর অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অপশন ডি ডক্টর কে এ মুন্সি একশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডক্টর বিআর আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন क्वेश्चन নাম্বার হান্ড্রেড টোয়েন্টি সিক্স ফাদার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয় অপশান এ পণ্ডিত জওহরলাল নেহরু অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি ডক্টর বি আর আম্বেদকর এবং অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ডক্টর বি আর আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি সেভেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল অপশান এ ডক্টর বি আর আম্বেদকর অপশন বি কে এম মুন্সি অপশান সি পন্ডিত জওয়াহরলাল নেহরু এবং অপশান ডি মহাত্মা গান্ধী একশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পন্ডিত জওহরলাল নেহেরু নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড টোয়েন্টি এইট ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল অপশান এ টোয়েন্টি সেকেন্ড জুলাই নাইনটিন ফর্টি সেভেন অপশান বি টোয়েন্টি সেকেন্ড জুন নাইনটিন ফর্টি সিক্স অপশান সি টোয়েন্টি ফার্স্ট জুলাই নাইনটিন ফর্টি এইট এবং অপশান ডি টেন্থ

129 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 24th জানুয়ারি 1950 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 130 ভারতীয় গণপরিষদ কবে জাতীয় গীত ন্যাশনাল সং গ্রহণ করেছিল অপশন এ 22nd জুলাই 1947 অপশন বি

অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি ডক্টর বি আর আম্বেদকর অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি কে এম মুন্সি একশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি থ্রি গণপরিষদের সভাপতি ভাইস প্রেসিডেন্ট কে নির্বাচিত হন অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি পণ্ডিত জে নেহেরু অপশন সি এইচ সি মুখার্জি এবং অপশন ডি কে এম মুন্সি একশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সি মুখার্জি নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি ফোর গণপরিষদে সাংবিধানিক পরামর্শদাতা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত হন অপশান এ স্যার বি এন রাও অপশন বি ডক্টর বি আর আম্বেদকর অপশান সি সি মুখার্জি এবং অপশন ডি কে এম মুন্সি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ স্যার বি এন রাও নেক্সট क्वेश्चन কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি ফাইভ ভারতীয় গণপরিষদ যখন একটি আইনসভা হিসেবে লেজিসলেটিভ বডি কাজ করে তখন কে তার সভাপতি হন অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি জি ভি মাবালঙ্কার অপশান সি কে এম মুন্সি এবং অপশান ডি পণ্ডিত জে নেহেরু একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জি ভি মাবালঙ্কার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি সিক্স উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে ভারতীয় গণপরিষদের সদস্য সংখ্যা কত স্থির হয়েছিল অপশান এ তিনশো বত্রিশ অপশান বি তিনশো চল্লিশ অপশান সি তিনশো উননব্বই আর অপশান ডি তিনশো সরি চারশো উননব্বই একশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিনশো উননব্বই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি সেভেন ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কবে নির্বাচিত করেছিল অপশান এ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি ফিফটি বি জানুয়ারি ফিফটি সি টোয়েন্টি জানুয়ারি নাইনটিন ফিফটি এবং অপশান ডি টোয়েন্টিথ মে নাইনটিন ফর্টি এইট একশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি নাইনটিন ফিফটি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি এইট সিক্সথ নভেম্বর নাইনটিন ভারতীয় সংবিধানের কোন বিষয়টি কার্যকরী হয়েছিল অপশান এ নাগরিকতা অপশান বি মৌলিক অধিকার অপশান সি মৌলিক কর্তব্য এবং অপশান ডি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি একশো আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নাগরিকতা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড থার্টি নাইন টোয়েন্টি সিক্সথ জানুয়ারি দিনটিতে ভারতীয় সংবিধানকে কেন কার্যকরী করা হয় অপশান এ ওই দিনটিতে জাতীয় কংগ্রেস গঠিত হয় অপশান বি ওই দিনটিতে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করে অপশান সি ওই দিনটিতে মহাত্মা গান্ধী কংগ্রেসের যোগদান এবং অপশান ডি ওপরের কোনটি নয় একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ওই দিনটিতে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি ভারতীয় গণপরিষদের বিরুদ্ধে কোন যুক্তিটি দেওয়া হয়ে থাকে অপশন এ প্রকৃত জনপ্রতিনিধিমূলক সংস্থা নয় অপশন বি জাতীয় কংগ্রেসের একক প্রাধান্য অপশন সি প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী নয় এবং অপশন ডি উপরের সবগুলি একশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ওয়ান ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল অপশান এ তিনজন সদস্যকে নিয়ে অপশন ভি চারজন সদস্যকে নিয়ে আপশন সি পাঁচজন সদস্যকে নিয়ে এবং অপশন ডি দুজন সদস্যকে নিয়ে একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন এ তিনজন সদস্যকে নিয়ে নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 142 ফর্টি ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে অপশান এ টোয়েন্টি ফোর্থ মার্চ নাইনটিন বি টোয়েন্টি মার্চ 1947 অপশন সি টোয়েন্টি মার্চ 1945 এবং অপশন ডি টোয়েন্টি মার্চ নাইনটিন 142 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ টোয়েন্টি মার্চ 1946 সিক্স নেক্সট

ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলে এ টোয়েন্টি সেকেন্ড বি টু সি ফোর্থ আর ডি সেভেন থার্ড একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি টোয়েন্টি ফর্টি সেকেন্ড তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফোরটি ফাইভ সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পরবর্তীকালে কতগুলি তফসিল বা শিডিউলকে যুক্ত করা হয় অপশান এ চারটি অপশান বি পাঁচটি অপশান সি দশটি এবং অপশান ডি বারোটি একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চারটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর হান্ড্রেড ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ইন্ডিয়ান ফেডারেশন ব্যবস্থাটিকে কে বার্গেনিয়ান ফেডারেশন বলে উল্লেখ করেছেন অপশন এ কেসি হওয়ার অপশন বি অপশন সি গ্রিনভিল অস্টিন এবং অপশন ডি ডক্টর বিআর আম্বেদকর একশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মোরিস সেভেন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কে কোঅপারেটিভ ফেডারেলিজম বলে উল্লেখ করেছিলেন অপশন এ কেসি হোয়ার অপশান বি মরিস জোনস অপশান সি গ্রিনভিল অস্টিন এবং অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গ্রেনভিল অস্টিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি এইট ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কে কোয়ালিফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয় বলে উল্লেখ করেন অপশান এ কেসি হোয়ার অপশান বি মরিস জোনস অপশান সি গ্র্যান্ডভিল অস্টিন এবং অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কেসি হোয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কে কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা উইথ এ সেন্ট্রালাইজড টেন্ডেন্সি বলে উল্লেখ করেন অপশান এ কেসি হোয়ার অপশান বি মরিস জোনস অপশান সি গ্র্যান্ডভিল অস্টিন এবং অপশান ডি আইভার জেনিংস একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আইভার জেনিংস নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি সংসদীয় বা পার্লামেন্টীয় শাসন ব্যবস্থার নিচের কোনটি পরিলক্ষিত হয় অপশান এ পার্লামেন্ট সার্বভৌম ক্ষমতার অধিকারী অপশন বি মন্ত্রিপরিষদ পার্লামেন্টের নিকট দায়িত্বশীল অপশন সি আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সংযোগ ও সহযোগিতা এবং অপশন ডি হচ্ছে উপরের সবগুলি একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি উপরুক্ত সবগুলি তাদের সবার উত্তর সঠিক আপনারা এবার একে একে সবাই কি কত পেলেন আজকে পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে অবশ্যই পোস্ট করবেন আর পোস্ট করার সাথে সাথে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে ঠিক আছে আপনারা সবাই সৎভাবে আপনাদের মার্কস পোস্ট করুন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আপনারা পোস্ট করুন আমরা অবশ্যই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয় সেটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্ব বা হোম টাক্কের পর্ব তা আজকে আমি আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো পার্লামেন্টীয় বা সংসদীয় শাসন ব্যবস্থাকে নিচের কোন নামে অভিহিত করা হয় অপশান এ ওয়েস্ট মিনিস্টার সরকার অপশান বি দায়িত্বশীল সরকার অপশান সি ক্যাবিনেট শাসিত সরকার এবং অপশান ডি উপরের সবগুলি আবার আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি পার্লামেন্টীয় বা সংসদীয় শাসন ব্যবস্থাকে নিচের কোন নামে অভিহিত করা হয় অপশান এ ওয়েস্ট মিনিস্টার সরকার অপশান বি দায়িত্বশীল সরকার অপশন সি ক্যাবিনেট শাসিত সরকার এবং অপশন ডি উপরিক সবগুলি আপনাদের যেটা উত্তর সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী ক্লাসে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন ধন্যবাদ তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ